গল্পে আপনাদেরকে দেখাবো নর্থ বেঙ্গলের আরও দুটো খুব সুন্দর গ্রাম, লাভা এবং লোলেগাঁও। অনেকেই হয়তো জানেন এই দুটো গ্রামের সম্বন্ধে। তো আমরা কালিম্পংয়ের ফিক্কালেগাঁও থেকে যখন ফিরছিলাম, আপনারা যারা আমাদের কালিম্পংয়ের ফিক্কালেগাঁওয়ের ভিডিওটা দেখেননি, দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো কালিম্পংয়ের ফিক্কালেগাঁও থেকে ফেরার পথে আমরা লাভা লোলেগাঁও হয়ে ফিরেছিলাম। তো তারই কিছু ঝলক আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে আপনাদের জন্য প্রেজেন্ট করার চেষ্টা করছি, দেখতে থাকুন। থ্যাংক ইউ। আমরা এখন চলেছি লোলেগাঁওয়ের দিকে। রাস্তাটা দেখুন একবার, একদম ঘন পাইন বনের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা চলেছে। লোলেগাঁও ঢোকার মুখে আমরা একটা গেট পোল পেলাম, দেখুন এটা পার কার 20 rupees করে, আগে ছিল না, এটা কিন্তু নতুন হয়েছে। তো ভাইয়া বলছিল যে এখানে নাকি অনেক জায়গাতেই এরকম গেট পোল টাইপের হয়েছে, তো এরকম ভাবে রাস্তা হচ্ছে নতুন করে, এবং এই গেট পোলগুলো করে দিয়েছে বিভিন্ন জায়গাতে, আগে তো ছিল না। আগে যখন আমরা এসেছি তখন কিন্তু এরকম এত পোল পাইনি, মানে তো গেট পোল পাইনি। যাই হোক, এখানে রাস্তা হচ্ছে বিশাল চওড়া করে রাস্তা হবে ভবিষ্যতে, কিন্তু এই রাস্তাটা বিশাল চওড়া হয়ে যাবে, 4-lane রাস্তা হচ্ছে এখানে। দেখুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এইভাবে কাজ চলছে। নর্থ বেঙ্গলের এদিকটায় আসলে না আপনারা নানান রকমের স্বাদ পেয়ে যাবেন। একদিকে জঙ্গল, নদী, ঝর্ণা, পাহাড়, সবুজের সমাহার, মানে আর কোথাও যাওয়ার দরকার নেই। আর এরকম সুন্দর মনোরম ওয়েদার, এরকম সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা, অসাধারণ। তাই জন্যই তো বারবার আসা। আমরা এখন লোলেগাঁওতে রয়েছি। এই লোলেগাঁওয়ের যে ফেমাস বুদ্ধ স্ট্যাচুটা, সামনেই লোলেগাঁওয়ের সেই বুদ্ধ স্ট্যাচু, মনাস্ট্রিও রয়েছে একটা ছোট্ট। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, দেখলে আপনারা দেখলেন যে আমরা ওই কিছুটা ভালো রাস্তা দিয়ে আসলাম যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন ওই রাস্তাটা যদি কমপ্লিট পুরো হয়ে যায়, একসাথে কিন্তু অনেকগুলো গাড়ি যাতায়াত করতে পারবে, এবং বিশাল বড় রাস্তা হয়ে গেছে ওটা। দেখুন এই বুদ্ধ স্ট্যাচুর সামনের থেকে ওই পেছন দিক থেকে যে রাস্তাটা, এটা হচ্ছে এখন তৈরি হচ্ছে রাস্তা, রাস্তার কাজও চলছে। এই রাস্তাটা এখান থেকে এরকমভাবে এসে এই যে এখানে মোটামুটি কিছুটা রেডি হয়ে গেছে, এই রাস্তাটা এটার সাথে পুরোটা এরকম টানা কানেক্টেড রাস্তা হবে। আর এইটারও অনেক হোমস্টে রয়েছে, এগুলো সবই হোমস্টে। পরে এই জায়গা যখন কমপ্লিট তৈরি হয়ে আসবে, এখানে কিন্তু হোমস্টে সাথে কিছু দোকানপাটও হবে, আর এরকম চওড়া রাস্তা, তো এই জায়গাটা কিন্তু মোটামুটি খানিকটা শহরাঞ্চলের মতন হয়ে যাবে, পাহাড়ি শহরাঞ্চল। আমরা এখন আলগানা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এটা এই যে আমরা যেখানে ছিলাম না, ফিক্কালেগাঁও, তারপরে কালিম্পং, এইসব জায়গাগুলো কাছাকাছি, এটা ওয়ান অফ দ্য বড় টাউন, পাহাড়ি শহর, কিন্তু হ্যাঁ এখানে মোটামুটি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবে। ঠিক চলিয়ে এখন এসে গেছি লাভাতে। এই যে আই লাভ লাভা ভিউপয়েন্ট, হ্যাঁ দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমরা
আমরা এখন রয়েছি লাভাতে। এই যে লাভা বাজার, লাভার বড় ঘুড়িটা, আর আমরা যাচ্ছি এখন লাভা মনেস্ট্রিতে। তো আপনাদেরকে দেখাবো লাভা মনেস্ট্রি। আমরা এখন রয়েছি লাভার সবজি বাজারে। হ্যাঁ, কিন্তু তুমি কি তোমার ডোলে লঙ্কা পেয়েছো? হ্যালো, চলো তাহলে। এখন আমরা এই লাভা বাজারটা ক্রস করে লাভা মনেস্ট্রির দিকে যাচ্ছি। এই দোকানটাতে আগের বার চন্দনি কিছু জিনিসপত্র কিনেছিল, মনে আছে? এই যে এই এই যে এই দোকানটাতে। আমরা এখন লাভার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার দুধারে অনেক হোটেল রয়েছে, আপনার চাইলে এসব হোটেলে থাকতে পারেন। দেখুন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আশিয়ানা হোটেল লাভা বাজার। আরও কিছু হোটেল দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই রাস্তার দুপাশেই বেসিক্যালি হোটেল। হ্যাঁ, লাভা বাজার এরিয়া। এখানে ষোলো আনা বাঙালি খাবার পাওয়া যায় বলছে। পথ করে ফোন নাম্বার দেওয়ার ইচ্ছে, ফোন দেখে নিতে পারেন। ফোন করে এখানে হয়তো আপনারা রুমের জন্য কথা বলে নিতে পারবেন। চন্দ্রানি এখানে কিছু মার্কেটিং করার জন্য দাঁড়িয়েছে। ছাতা কিনবে। আর এই যে লাভার, এই যে দূরে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি। আমরা এখন ঢুকেছি লাভা মনেস্ট্রিতে। চলো চলুন লাভা মনেস্ট্রি দেখিয়ে নিই আপনাদেরকে। আমরা এখন লাভা মনেস্ট্রিতে ঢুকছি। দেখুন দূরে পাহাড়, ওই যে মনেস্ট্রির গেট, এখানে নেওয়ার ভিতরে ঢুকছি। এই হলো লাভা মনেস্ট্রি। উপরে উঠবে? আমরা আজকাল উপরে উঠবো না, কারণ আমরা ব্যাক করছি। কিন্তু হ্যাঁ, ওই উপরে উঠে দেখতে পারেন। মেইন মনেস্ট্রির জায়গাটা এটাই, উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কিন্তু এটা মোটামুটি ঘুরতে আধ ঘন্টা 35 মিনিট উপরে টাইম লাগবে। তো আমরা ওই জন্য এই এখান থেকে দেখেই ব্যাক করে যাচ্ছি। কিন্তু আপনারা এসে দেখতেই পারেন, ভালো লাগবে। এটা মনেস্ট্রির ভিতরটা। খুব সুন্দর লাগলো মনীষীটা। মনীষীটা থেকে দেখুন দূর থেকে লাভা টাউনটাকে পুরো ওটা দেখা যাচ্ছে। বলো। আচ্ছা, এই মনেস্ট্রির টাইম কিন্তু সকাল 5:30 থেকে সন্ধ্যে 5:30 অবধি। লাভা মনেস্ট্রিতে ঢুকতে হলে আপনাকে সকাল 5:30 থেকে সন্ধ্যে 5:30 মধ্যে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর পিসফুল জায়গা, আসলে আপনাদের ভালোও লাগবে। আর এই যে লাভা শহরটা, ওখানে একটা স্কুলও রয়েছে, স্কুল থেকে বাচ্চারা বেরোচ্ছে। খাবার হোটেলও রয়েছে, ঠিক মনেস্ট্রির সামনেই কিছু খাবার হোটেলও রয়েছে।
আমাদের গাড়ি এখানে কোথাও পার্কিং করা রয়েছে, এবার আমরা গাড়িটা খুঁজে আবার আমরা এগোবো।